নমস্কার বন্ধুরা আমি হচ্ছি বিশ্বরূপ শর্মা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনোরকম মিনিমাম ব্যালেন্স ছাড়াই তাদের অ্যাকাউন্ট ওপেন করার একটা সুযোগ করে দিয়েছে এটা কিন্তু একটা লিমিটেড পিরিয়ডের জন্য করে দিয়েছে সেই পিরিয়ডটা হচ্ছে আপনার আগস্ট দু হাজার আঠেরো এখানে এস বি আই ব্রাঞ্চে কোনো ভিজিট ছাড়াই আপনি ঘরে বসে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন অ্যাকাউন্টের নাম হচ্ছে ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট আপনাকে প্রথমে মোবাইলের প্লে স্টোর থেকে ইয়োনো বলে অ্যাপস ডাউনলোড করতে হবে ইয়োনো অ্যাপস ডাউনলোড করে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন কীভাবে আধার প্যান কার্ড নম্বর তাতে দেবেন সমস্ত কিছু আমি পরের দেখাচ্ছি আমি এখানে লাগবে আধার এবং প্যান কার্ড লাগবে নম্বর লাগবে একটা রূপায় ডেবিট কার্ড আপনি পেয়ে যাবেন ম্যাক্সিমাম ব্যালেন্স হচ্ছে এক লাখ টাকা এখানে রাখতে পারবেন আপনি আর ম্যাক্সিমাম ট্রানজাকশান প্রতি ইয়ারে করতে পারবেন দু লাখ ইট ডাজ নট রেকর্ড ইড মেনটেনিং মিনিমাম ব্যালেন্স আনটিল দু হাজার আগস্ট দু হাজার আঠারো আগস্ট দু হাজার আঠারো আগে আপনার কোনো মিনিমাম ব্যালেন্স রাখতে হচ্ছে না অর্থাৎ আপনার হাতে চার মাস সময় আছে এবার দেখা যাক মিনিমাম ব্যালেন্স কার কত মিনিমাম ব্যালেন্স হচ্ছে সেমি আরবান রুরাল এরিয়ার জন্য মিনিমাম ব্যালেন্স হচ্ছে যথাক্রমে দু হাজার এবং এক হাজার টাকা অর্থাৎ আপনি যদি ডেলি আট টাকা করে সেভিংস করেন তাহলে কিন্তু আপনার চার মাসে এক হাজার টাকা এটা হয়ে যাবে আর ডেলি ষোলো টাকা করে যদি সেভিংস করেন তাহলে কিন্তু চার মাসে আপনার দু হাজার টাকা সেভিংস হয়ে যাবে আর ইনস্ট্রা সেভিংস অ্যাকাউন্টটা কিন্তু এক বছর পরে রেগুলার সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত হবে তো অ্যাকাউন্ট আপনি কীভাবে ওপেন করবেন কীভাবে ইওনো অ্যাপস মোবাইলে ডাউনলোড করবেন কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন আমি নেক্সট ভিডিওটা দেখাচ্ছি সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা এইটা হচ্ছে প্লে স্টোর প্লে স্টোরে আমি ইয়োনো অ্যাপস বলে সার্চ করেছি এইটা হচ্ছে ইয়োনো অ্যাপস আমার কাছে এই অ্যাপসটা অটোমেটিক আগে থেকেই ইনস্টল ছিল সেই জন্য শুধুমাত্র ওপেনে ক্লিক করছি আমি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তো আই এম নিউ টু এসবিআই ওপেনে এসবিআই অ্যাকাউন্ট নাও এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই দেখুন ডানদিকে ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট বলে আছে অ্যাপ্লাই নাও ক্লিক করব অ্যাপ্লাই নিউ ক্লিক করব এখানে কী কিল আছে আঠেরো বছরের বেশি হতে হবে ডিফল্টেস অ্যাকাউন্ট ওপেনিং পার্সোনালাইজড রুপাই কার্ড আর ম্যাক্সিমাম ব্যালেন্স হচ্ছে এক লাখ আর এক বছর পরে এটা কিন্তু আপনার হবে রেগুলার সেভিংস অ্যাকাউন্ট তো সব কিছু চেক করে নিয়ে নেক্সটে ক্লিক ক্লিক করব এখানে দিতে হবে আপনার ইমেল মোবাইল দিয়ে সাবমিট করলেই কিছু ডিটেলস চাইবে সেগুলো দিলেই আপনার অ্যাকাউন্টস ওপেনিং হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আরও কিছু এসবিআই সম্বন্ধে কিছু আপডেট পেলে আপনাদের সঙ্গে আবার দেখা করবো ধন্যবাদ